সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ মঙ্গলবার নবী দিবস উপলক্ষে আরামবাগের 12 নম্বর ওয়ার্ডের কালীপুর পীরতলা এলাকায় নবী দিবসে একটি জলসার আয়োজন করা হলো স্থানীয় মানুষজনের উদ্যোগে। জানা গেল এর মূল উদ্যোক্তা ছিলেন এলাকারই এক গৃহবধূ, যার নাম দোলেনা বেগম। তিনি নিজে উদ্যোগ নেন এই জলসার। এই জলসায় উপস্থিত ছিলেন আরামবাগ পৌরমণ্ডলের সদস্য অচিন্ত কুণ্ডু। আপনার নাম, বাড়ি কোথায়? আমাদের কালীপুরের 12 নম্বর ওয়ার্ডের যে পীরতলা আছে ব্রিজের পাশে, ওইখানে আজকে কালীপুরের মেয়েরা একটা নবী দিবস পালনের ভূমিকা নিয়েছে। আমি তাদেরকে পূর্ণ সমর্থন করেছি এবং তারা আজকে সারাদিন যাবৎ হযরত মুহাম্মদের জন্ম এবং মৃত্যু দিন আজকে একই দিনে হয় সেটা পালন করছে, এবং তারা একটা জলসার আয়োজন করেছে। সারাদিন ধরে সেই জলসা চলছে এবং তারা একটা বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করেছে। 12 নম্বর ওয়ার্ডে যত মুসলিম পরিবার আছে তাদের ঘরে ঘরে তারা বিরিয়ানি পৌঁছে দিচ্ছে। সামনে বছর প্রোগ্রামটাকে আরো যাতে ভালো করে করতে পারি। আমি গিয়েছিলাম, ওরা আমার কাছে সাহায্যের জন্য এসেছিল। আমি ওদিকে যতটা সম্ভব পেরেছি সাহায্য করেছি, এবং যেহেতু ওরা বলছে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিরিয়ানি পৌঁছে দেবো, সত্যি ওরা প্রোগ্রামটাকে খুব ভালো করেছে, আমি খুব খুশি হয়েছি। ওরা আজকে 12 নম্বরে যত মুসলিম ভাই বোন আছেন তাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে ওরা বিরিয়ানি পৌঁছে দিয়ে এসছে, এবং তারাও খুব খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। কারণ ওদের একটা এত বড় কাজ ওরা করেছে, কারণ হযরত মুহাম্মদ ছিলেন বিশ্ব শান্তির একজন প্রতীক। হ্যাঁ, তিনি চেয়েছিলেন বিশ্বে একটা শান্তি বার্তা তিনি পৌঁছে দিয়েছিলেন, এবং ওনার মতো মানুষকে আমি সম্মান জানাতে পেরে অত্যন্ত খুশি। আপনার পরিচয়? আমি আরামবাগ পৌরসভার যে কমিটি রয়েছে তার একজন মেম্বার মমতা ব্যানার্জি আমাকে এগিয়ে রেখেছে। ধন্যবাদ। 1,00,000 টাকা লাগবে অপারেশন করার জন্য। বন্ধু যদি পয়সা থাকে, মোটরসাইকেল ওয়ালা পয়সা আছে বললে তোর বন্ধু শরীর খুব খারাপ। আল্লাহকে দরবারে সুপারিশ করে দেন, আল্লাহকে দরবারে সুপারিশ করে দেন। আমাদের এই অবস্থা সন্তান, আমি তোমাদের বাপ ছিলাম ঠিকই, কিন্তু আমি আপন আগের মাঠারে বাসায় নামাজ পড়বে তো উজুর পানি চাই, আনা সাগর ওখানে নিশ্চয়ই যারা গেছে জানো। পানি নিয়ে আসো, সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-8।